জুরিয়ার ডিংগাঁওত গরুসহ রাইজর জালত পৰিল দুই গরু মাফিয়া। লাহরিঘাট আর মৈরাবাড়ীর পর দুই গরু মাফিয়া ক্রমে সাদেক আলী আর নিকিবুর রহমানে টাটা মোবাইল বাহিনীর গরু সরবরাহর উদ্দেশ্যে আসছিল জুরিয়ালে। কিন্তু দুর্ভাগ্যবশত জুরিয়ার ডিংগাঁওত দুই গরু মাফিয়া গরুসহ পৰিল রাইজর জালত। সম্প্রতি রাইজে দুই গরু মাফিয়াক গরুসহ আরক্ষী গতাই দিছে। ইতিমধ্যে আরক্ষীয়ে দুই গরু মাফিয়াক জেরা অব্যাহত রাখছে। দিয়াই গাড়ি দিয়ে একটা গরু আনিলে, ইয়াত আনি পেলাই ই করলে নমালে, নমার পিছত মানে আমার ইয়াত কয়েছে মানে গরুটো বিক্রি করব। যেটা বিক্রি সময় আমি খুঁজেছি দামটো কিমান লাগে, সিহতে কৈছে যে 15,000 টাকা, তারপর লাস্টে 10,000 টাকা দিয়ে। তেতে আমার সন্দেহ হল যে 10,000 টাকা তো এনেকুয়া গরু বিক্রি করি নাকি, কমসে কম 30,000 টাকা হবো। তারপর আমার সন্ধ্যের পিছত আমি রাইজে তাই আটক করিল, আটক করি পেলে আমি পুলিশক খবর দিই।